যে খবরে চোখ রাখবো আরো একবার অমানবিক মুখ দেখলো শহর কলকাতা। পার্থ মজুমদার যার বয়স 60 এর কোঠায় বাড়ি বাগবাজার, তিনি কোনো কারণে বাড়ি থেকে বিতাড়িত। লকডাউন অর্থাৎ 24 মার্চ থেকে তার অস্থায়ী ঠিকানা শ্যামবাজার ফ্রম ডিপোর বিপরীতে 108 বিধান সরণের সামনের ফুটপাথ। দুবেলা দুবোঠো খাবার দিতেন আশপাশের ব্যবসায়ীরা। পরশু রাত থেকে গায়ে ধুম, জ্বর, বেহুশ, একইভাবে পড়ে রয়েছেন পার্থবাবু। ডেকেও সারা শব্দ নেই। আতঙ্ক গোটা এলাকায়, বন্ধ লাগোয়া সমস্ত দোকান, এলাকা দড়ি দিয়ে ঘিরে দিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু এখনো অবধি পার্থবাবুকে চিকিৎসার বা হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, গোটা এলাকায় অসহায়ভাবে পড়ে রয়েছেন বেহুশ এই বৃদ্ধ। সরাসরি চলে যাবো শ্যামবাজার থেকে, আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল। অয়ন, এইভাবে পড়ে রয়েছেন, আমি তোমার কাছে যেতে যেতেই দেখছি যে ইতিমধ্যে একটা অ্যাম্বুলেন্স এবং পিপি পরিহিত কর্মীরা তারা রয়েছেন, তাহলে কি অবশেষে তৎপরতা শুরু হয়েছে? যারা অ্যাসাইন্ড অথরিটি, যাদের এই কাজ করার কথা, তারা এখনও পর্যন্ত অত্যন্ত আনফর্চুনেট, সরি টু সে, তারা এখনও পর্যন্ত কেউ এখানে আসেননি। যাকে পেছনে দেখতে পাচ্ছ পিপি কিট পরে, তিনি নিজে একজন হকার, তার নাম মৃণাল রায়। আমরা মৃণালবাবুর সাথে কথা বলবো। মৃণালবাবু যদি আমাদের দিকে একটু ঘোরেন, আমাদের ক্যামেরার দিকে, এবং একটু যদি আমাদেরকে জানান, আপনি যদি ঘুরে জানান যে আপনার পেশা কী, আপনি কি এখানে হকারি করেন? আমি সাম্বাইয়ার হকারি করি, হাতি হকারে। সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনি পিপি কিট জোগাড় করে এখানে এলেন, পিপি কিটটা আপনাকে কে দিল? আমি পিপি কিটটা সবার কাছে দেখলাম, কোথাও ছিল না। লাস্টে পুলিশের কাছে জিজ্ঞেস করলাম, পুলিশ বললো হ্যাঁ আমাদের কাছে একটা পিপি কিট হতে পারে। শ্যামপুকুর থানা যারা নিজেদের কর্মী পাঠিয়েছিল, কিন্তু এখান থেকে ওনাকে সরিয়ে নিয়ে যায়নি হাসপাতালে। তা শ্যামপুকুর থানা তো দেখুন, সবসময় শ্যামপুকুর থানা সকাল থেকে ওনারা আসেন, চোরা চেষ্টাও করেছে, দু গাড়িও নিয়ে এসছে। তো আপনাদের বলেছিলেন যে আপনারা ওনাকে ধরে করে অ্যাম্বুলেন্সে তুলে দিন, এটা আপনাদের কাজ নয়? না, এটা আমাদের কাজ নয়, ঠিক আছে। এখানে অনেক মানুষকেই ওনারা বলেছিলেন, রিকোয়েস্ট করেছেন, ওনারা বলেছিলেন যে আমরাও আপনাদের সঙ্গে সহযোগিতা করছি, আমরাও হাত লাগাচ্ছি, কিন্তু কোনো মানুষ এগিয়ে আসেননি। তো সকাল 10টা থেকে এটা এখন বেলা 1টা বাজে, লাস্টে আমি এগিয়ে এসেছি এবং আমার সাথে পুলিশ কর্মীরা সহযোগিতা করছেন, আমাকে সাহস দিয়েছে। এই অ্যাম্বুলেন্সটা সরকারি হেলথ ডিপার্টমেন্টের 102, যেটা আপনারা জানেন। এটাকে আপনি জোগাড় করলেন কোথেকে? পুলিশের সহযোগিতা? এটা পুলিশের সহযোগিতা আমি জোগাড় করেছি, করে পুলিশকে বললো আপনারা যদি স্বাস্থ্য দপ্তরে হেলথে যদি 102 এই গাড়িটা যদি বলেন, তাহলে এবার মানুষটিকে আমি পরিষেবা দিতে পারবো। আপনার এই গোটা উদ্যোগটা তো ব্যক্তিগত উদ্যোগ হয়ে গেলো, কোনো প্রশাসনিক উদ্যোগ হলো না? আমি নিজে মনে করি, আমি একজন তৃণমূল যুব, 10 নম্বরে তৃণমূল যুব কংগ্রেসের একটা সক্রিয় কর্মী হিসেবে, মানুষের পাশে থাকাই পরম ধর্ম। মানুষের পাশে থাকা পরম ধর্ম। একটু তুমি শুরু করেছিলে অমানবিক কথাটা দিয়ে। হ্যাঁ, অমানবিক কথাটা ঠিক, কারণ যারা সেগ্রিগেটেড অথরিটি তারা কেউ মানবিকতা দেখালেন না, তারা নিজেদের কর্তব্য পালন এখনো পর্যন্ত করেননি। কিন্তু একজন ভবঘুরের ত্রাতা হয়ে দেখা দিলেন, আবারও দেখাচ্ছি, একজন হকার। এটা তো নিঃসন্দেহে তিনি এগিয়ে এসেছেন, নিঃসন্দেহে তার ব্যক্তিগত উদ্যোগে, এবং তিনি বলছেন যে পুলিশ প্রশাসনের তরফ থেকেও তাদের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো সাধারণ মানুষকে আহ্বান করে, অর্থাৎ আপনারা কেউ হাত লাগান এটা বলার কথা না, এটা তো পুলিশ পুরসভার মধ্যে একটা সমন্বয়ের জায়গা থাকার কথা। অয়ন, শুনতে পাচ্ছো আমার কথা? যদি প্রশ্নটা হ্যাঁ, তুমি যেমনটা বললে যে এই ব্যক্তি, তার বদান্যতা, তিনি এগিয়ে আসছেন, তিনি মানবিকতা দেখাচ্ছেন, এটা যেমন খুব পজিটিভ একটা দিক, কিন্তু এতগুলো ঘন্টা ওই ব্যক্তি পড়ে থাকলেন এবং এই ব্যক্তি কথা মতোই যে পুলিশ সাধারণ লোকজনকে বলছেন, অন্য হকারদের বলছেন, স্থানীয় মানুষকে বলছেন যে আপনারা এগিয়ে আসুন, আপনারা কেউ তুলে দিন, এটা তো হওয়ার কথা না, মানে আইডিয়ালি তো এটা হওয়ার কথা না, এটা তো পুলিশ পুরসভা প্রশাসন এদের মধ্যে একটা সমন্বয় করে এটা করার কথা। মোপিয়া, আইডিয়ালি এটা হওয়ার কথা নয় বলেই তো এখানে সংবাদ মাধ্যমকে মধ্যস্থতা করতে হলো, এখানে সংবাদ মাধ্যমকে গোটা বিষয়টা ছবি তুলে দেখাতে হলো। আশপাশের দোকানগুলো দেখো, এই দোকানগুলো সকাল থেকে খোলেনি। এখানে সামনে দেখছো একটা দড়ির বেড়া রয়েছে, এই দড়ির বেড়াটা বা শাড়ির দোকান থেকে শাড়ি বাঁধার যে দড়ি, সেই দড়ি দিয়ে, কাপড় দিয়ে এই ফুটপাথটাকে আশপাশের অঞ্চল থেকে আলাদা করা হয়েছে, আইসোলেট করা হয়েছে। গত 24 মার্চ থেকে উনি এখানে আছেন, ব্যবসায়ীরা এখানকার, তারা ওনার দেখভাল করেন। তো তারা যখন খবর দিল শ্যামপুকুর থানায়, তখন শ্যামপুকুর থানা থেকে গাড়ি এলো, দুজন পিপি কিট পরা পুলিশ কর্মী এলেন, কিন্তু তারা বললেন যে তারা ওনাকে তুলবেন না। এখন তাদের বিমা করা আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
একদম যারা ফোর ফ্রন্টের কোভিড ওয়ারিয়র, যেমন পুলিশ, যেমন পুরসভা, তাদের প্রত্যেককে একদিকে যেমন ফিজিক্যাল প্রোটেকশন দিয়েছেন, পিপি কিট, মাস্ক থেকে শুরু করে গ্লাস সমস্ত কিছু, তার পাশাপাশি তিনি তাদেরকে একটা ফাইন্যান্সিয়াল প্রোটেকশন দিয়েছেন। তারপরেও কেন এই জিনিসটা হলো, এটার উত্তর খুব সম্ভবত পুলিশ বা পুরসভা তাদের পরবর্তীকালে দেবে, কিন্তু আমরা অমানবিকতার যে ছবিটা তুলে ধরার জন্য এই প্রতিবেদনটি করছি, সেখানে নিশ্চয়ই অ্যাট দ্য এন্ড অর্থাৎ ফুটপ্রিন্টে একথা বলাই যায় যে যিনি মানবিকতা দেখালেন তিনি কোনো কনসার্নড অথরিটি নন, তিনি কলকাতা পুরসভা বা পুলিশের কর্মী নন, তিনি এই অঞ্চলেরই একজন হকার যিনি আর বাকি 100 বা 150 জন মানুষের মতো এখানে এই ভদ্রলোক অর্থাৎ পার্থ মজুমদার তার পড়ে থাকার ঘটনাটা শুনেছেন, জেনেছেন, দেখেছেন। বাকিরা সবাই তার মতো করে মুখ ফিরিয়ে চলে গেছে, কেউ ঝুঁকি নেয়নি। উনি শ্যামপুকুর থানায় গিয়ে নিজের উদ্যোগে একটি পিপি কিট জোগাড় করে প্রথমে ওনার সাথে কথা বলেছেন, ওনাকে পানীয় জলের বোতল দিয়েছেন, ওনাকে মাফ করবে এক প্যাকেট বিস্কিট দিয়েছেন, এবং তারপরে উনি স্বাস্থ্য দপ্তরে নক করেছেন নির্দিষ্ট জায়গায়। পুলিশের সহযোগিতায় তিনি স্বাস্থ্য দপ্তর থেকে অ্যাম্বুলেন্স এখানে এনেছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এটা আশা করা যাচ্ছে যে সকাল থেকে, খুব সম্ভবত কাল রাত থেকে, কারণ রাতে দোকান বন্ধ করা আর সকাল 10টায় দোকান খুলতে এসে যারা ওনাকে অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তারাও তো নির্দিষ্ট করে বলতে পারছেন না যে পার্থ মজুমদার ঠিক কতক্ষণ ধরে এখানে এরকম বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। তিনি কিন্তু পার্থ মজুমদারকে রেস্কিউ করার একটা উদ্যোগ নিচ্ছেন, যে উদ্যোগ এই মুহূর্তে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ Z24 ঘন্টার দর্শকরা তোমার মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এই মুহূর্তে তাকে তোলার ব্যবস্থা হচ্ছে, অর্থাৎ তাকে নামিয়ে যাতে অ্যাম্বুলেন্সে তোলা যায় সেই ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমি আবারও অয়নের কাছে ফিরে যাবো। অয়ন, যেরকমটা বলছিলাম, দেখো অচৈতন্য, সত্যি খুব অসহায় অবস্থার মধ্যে উনি ছিলেন, ওনার শরীরে কোনো সার নেই, ওনার গায়ে ধুম জ্বর, সেটা প্রত্যক্ষদর্শী বা যারা সকালে দোকান খুলতে এসছেন তারা নিজেরাই জানাচ্ছেন। উনি ঠিক নির্দিষ্ট করে কতদিন অনাহারে বা অর্ধাহারে রয়েছেন কেউ জানে না। এক্ষেত্রে মানবিকতা অনেক দূরের ব্যাপার, কর্তব্য, দায়িত্ব, এই দায়িত্বটা যাদের পালন করার কথা ছিল তারা কিন্তু সকাল থেকে দায়িত্ব পালন করেনি, সেই কথা বারবার এখানকার ব্যবসায়ীরাই বলছেন। এবং এই মুহূর্তে সংবাদ মাধ্যম তাদের দেখান যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের পরে এক হকারের মানবিকতার হাত ধরে আমরা দেখতে পাচ্ছি পার্থ মজুমদার, তাকে ধরাধুরি করে তোলা হচ্ছে, সেটাও রীতিমতো কাপড়ের মধ্যে, অর্থাৎ বিছানার চাদর বা এরকম কিছুতে জড়িয়ে পর্যন্ত স্বাস্থ্য একেবারেই, স্ট্রেচার তো পাওয়া যায়নি, স্ট্রেচার অ্যাভেলেবেল নয়, কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না প্রাথমিক পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে একজন এমন কর্মী, ডেডিকেটেড কর্মীও অ্যাভেলেবেল ছিলেন না যারা নির্দিষ্ট করে এই মানুষটিকে সরকারি প্রোটোকল মেনে, যার মধ্যে ইতিমধ্যেই উপসর্গ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাদেরকে কোনো নিকটবর্তী কোভিড হাসপাতালে স্থানান্তর। এই যে প্রোটোকল, এই যে নিয়ম চালু হয়েছে, এই নিয়মটা সকাল থেকে কেউ মানেননি। নিয়মের মূল হোতা এই মুহূর্তে যিনি, যিনি এই মুহূর্তে পার্থ মজুমদারকে ধরাধরি করে একটা চাদরে কোনো রকমে বেঁধে একটি সরকারি অ্যাম্বুলেন্সে তুলছেন স্বাস্থ্য দপ্তরের, তিনি একজন হকার, এবং তিনি তার নিজের মধ্যস্থতায়, আবারও বলছি, তার একেবারে ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু এই মানুষটিকে এই মুহূর্তে নিকটবর্তী আরজিকর হাসপাতালের কোভিড ডেডিকেটেড ওয়ার্ডে পাঠানো সম্ভবপর হলো। আমরা এখনও পর্যন্ত পুরসভাকে এখানে দেখিনি, আমরা এখনও পর্যন্ত কোনো পুলিশ কর্মী নির্দিষ্ট করে যারা কর্তব্যরত এখানে আছেন, যারা মোড়ে মোড়ে ডিউটি করছেন তাদের কথা বলছি, কলকাতা পুলিশেরও একটা সেগ্রিগেটেড টিম যারা নির্দিষ্ট করে এ ধরনের বিভিন্ন জায়গাতে ভবঘুরে অবস্থায় পড়ে থাকা কোভিড সাসপেক্ট বা উপসর্গ রয়েছে এরকম রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবেন, তাদেরও কাউকে আমরা এখানে দেখিনি। আমরা এখানে দেখছি একজন হকারকে যিনি পিপি কিট পরে রয়েছেন, এবং তার সঙ্গে আমরা অ্যাম্বুলেন্সের চালক এবং একজন সহকারী, তাদের তিনজনকে আপাতত এই মুহূর্তে ফ্রেমে দেখতে পাচ্ছি, যারা তিনজন ধরাধরি করে, স্ট্রেচার নেই, একটা চাদরের মধ্যে কোনো রকমে গিট বেঁধে ধরাধরি করে তারা এই রোগীকে অর্থাৎ পার্থ মজুমদারকে তুললেন একটি সরকারি। একদমই অয়ন, আমরা দেখতে পেলাম যে অবশেষে অ্যাম্বুলেন্সে তোলা হলো পার্থ মজুমদারকে। আপাতত তোমায় ধন্যবাদ।